মাঠে ময়দানে খেলার খবর নিয়ে আমি অর্চিতা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফএসডিএল এর মধ্যস্থতায় সমস্যা মিটলো ইস্ট বেঙ্গলে। আজই হয়তো তা সরকারিভাবে ঘোষণা করে দেবে ক্লাবের ইনভেস্টর্স রেজিমেন্ট। ইনভেস্টরের দেওয়া টার্ম শিটের অন্যান্য সব শর্ত যেমন ইস্ট বেঙ্গল কর্তারা মেনে নিয়েছেন, তেমনি ক্লাবের সদস্যদের নিয়ন্ত্রণের অধিকারও আলোচনার পর ছেড়ে দিল ফ্রিসিমেন্ট। অন্যান্য সব শর্ত মেনে নিলেও সদস্যদের নিয়ন্ত্রণের ব্যাপারটা ছাড়তে রাজি হননি দেবব্রত সরকাররা। শেষে পরিস্থিতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত গড়ায়, তাতেও কোনো সমাধান সূত্র না মেলায় এফএসডিএল কে পুরো ব্যাপারটা জানায় ফ্রিসিমেন্ট। দুপক্ষের সমাধান সূত্র বের করার জন্য আসলে নামেন এফএসডিএল এর কর্তারা, যেহেতু এফএসডিএল এর চেয়ারপারসন নীতা আম্বানি ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের আইএসএল খেলার কথা ঘোষণা করে দিয়েছেন। তাই চুক্তি সমস্যায় যদি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের আইএসএল খেলা আটকে যায় তাহলে এফএসডিএল এর সম্মানহানি হবে, তাই সমস্যা সমাধানে এগিয়ে আসে তারাই। আলোচনার পর ঠিক হয় ক্লাবের যাবতীয় স্বত্ব সিমেন্টের হাতে থাকলেও সদস্যদের অধিকার নিয়ন্ত্রণের ব্যাপারটা ক্লাবের হাতেই থাকবে, অর্থাৎ ক্লাব যদি নতুন সদস্য সংযোজন করে সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না সিমেন্ট। ইস্ট বেঙ্গল সিমেন্টের মধ্যে তৈরি হওয়া নতুন চুক্তিপত্রের খসড়া রাতেই ক্লাবের তরফে পাঠিয়ে দেওয়া হয় এফএসডিএল এর কাছে। এফএসডিএল আজই তা পাঠিয়ে দেয় সিমেন্টের কাছে। ক্রিকেটের ডায়েরি। করোনা পরবর্তীকালে কঠিন পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। আইপিএল এর একেবারে পরপরই অস্ট্রেলিয়ার মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দু মাসের বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচিও প্রায় চূড়ান্ত। অস্ট্রেলিয়ার অনুমতি পেলেই তা ঘোষণা করে দেওয়া হবে। এদিনই আইপিএল এর 194তম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত, আর তাতেই টপকে যান চেন্নাই সুরেশ রায়নাকে। 193টি ম্যাচ খেলেছেন তিনি, ভারতীয় প্রাক্তন অলরাউন্ডারকে পিছনে ফেলে এই তালিকায় দু নম্বর জায়গাটি দখল করেন রোহিত। 195 ম্যাচ খেলে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। রোহিতের ব্যাট থেকে এদিন আসে 35 রান। ডিকের সঙ্গে জুটি বেঁধে শুরুটাও মন্দ করেননি তিনি। ত্রয়োদশ আইপিএল এ আগামীকালের ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে খেলা শুরু সন্ধ্যা 7:30। শনিবারই গাড়ি বিস্ফোরণে প্রাণ হারান আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি। সেদিন শোনা যায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, কিন্তু গতকালই জীবনযুদ্ধে হার মানলে তিনি। 29 বছর বয়সী উজ্জ্বল ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ আফগান ক্রিকেট। টুইট করে শোক জ্ঞাপন করেছেন আইসিসিও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 59 রানে হারের পর এবারের আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাধিক ক্যাচ ফেলা নিয়ে একই সঙ্গে বিরক্ত ও অনুতপ্ত অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, খেলার মধ্যে এই সুযোগগুলোকে কাজে লাগাতেই হবে, এমন নয় যে কঠিন ক্যাচ পড়ছে, আমাদের ফেলে দেওয়া ক্যাচগুলো সহজই ছিল যার ফল ভুগতে হয়েছে। যোগ করে তিনি আরও বলেছেন, স্টুয়ার্টকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম আর তা কাজে লাগিয়ে ও আমাদের ম্যাচটা জিতিয়ে দিয়ে গেল। এই পর্যন্ত 5টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে আরসিবি, যে দুটি ম্যাচে তারা হেরেছে সেই দুই ম্যাচে বড় রান তারা করতে হয়েছে কোহলি দলকে। কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে যোগ্য দাম যোগ্য অর্থ পানি তিনি। একটি ব্রিটিশ ম্যাগাজিনে বোমা ফাটালেন সেরেনা উইলিয়ামস, সঙ্গে 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের উচ্ছ্বসিত প্রশংসাও করেন। সেরেনা এর আগেও বহুবার বর্ণবিদ্বেষে প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, বর্ণবিদ্বেষী বৈষম্যমূলক ঘটনা সবার সামনে আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে প্রযুক্তি। অনেক কিছুই এখন উঠে আসছে যা লুকিয়ে রাখা হয়েছিল, মানুষ যেটাকে সহ্য করে আসছে, এর আগে কেউ ফোন বার করে ভিডিও করেনি। সেরেনা আরও বলেছেন, এখন যেন ওদের হঠাৎ করে নজরে পড়তে শুরু করেছে সব, এতদিন কারো নজরে পড়েনি কেন, গোটা খেলোয়াড় জীবন জুড়েই তো আমি এই প্রতিবাদ করে আসছি। ফরাসি ওপেনের নতুন তারাদের উঠে আসার দিন ম্যাচ খারাপের অভিযোগ নিয়ে হইচই, যার তদন্তও শুরু হয়েছে। ফরাসি তদন্তকারীরা জানিয়েছেন, মেয়েদের ডাবলসে প্রথম রাউন্ডের একটি ম্যাচে গড়াপেটা হয়েছে বলেই অভিযোগ। 30 সেপ্টেম্বরের ওই ম্যাচে রোমানিয়ার আন্দ্রেয়া মিতু ও পাত্রিচা মারিয়া চিক বনাম রাশিয়ার ইয়ানা সিজকোভা এবং যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্র্যাঙ্গলের লড়াই ছিল, এমনটাই দাবি ফরাসি ও জার্মান সংবাদ মাধ্যমের। সন্দেহ হয়েছে দ্বিতীয় সেটের পঞ্চম গেম নিয়ে, যে গেম 40-0 জেতে রোমানিয়ার জুটি। সিজিকোভা দুটি ডাবল ফল্ট করেন সার্ভিস করতে গিয়ে। ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই ম্যাচে রোমানিয়ার জুটি জেতার উপরে প্রচুর টাকা বাজি ধরা হয়েছিল। স্ট্রেট সেটে ম্যাচ জেতেন তারা। প্যারিসের একটি সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে অর্থ তোলা হয়েছিল এই উদ্দেশ্যে। অমিত মিশ্র ভুবনেশ্বর কুমারের পর চোটের কারণে আইপিএল 2020 থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের মার্কিনি ফাস্ট বোলার আলী খান। দলে প্রথম একাদশে এখনো পর্যন্ত জায়গা না পেলেও সিএসকে ম্যাচের আগে এই দুঃসংবাদ যে দিনেশ কার্তিকদের নাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে কি? ঠিক কোথায় চোট পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি ক্রিকেটার তা অবশ্য স্পষ্ট নয়।
দুঃখ খবর নিবেদন করলো ড্যাফোডিল। আরো খেলার খবর দেব আপনাদের, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। কথা মতো আবার আমি ফিরে এলাম ব্রেকের পর আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিএসসি ছাড়ার পর শেষ তিন মাস কাভানি বেশি ব্যস্ত ছিলেন ব্যালের দক্ষ নৃত্যশিল্পী হওয়ার সাধনায়। সেই সঙ্গে নিজের দেশে শিশুদের এই শিল্প মাধ্যমে আগ্রহী করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। কাভানি অবশ্য দাবি করেছেন, এই তিন মাস তিনি ব্যালের সঙ্গে ফুটবলে নিজেও সমান ব্যস্ত ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের অন্যতম সেরা ক্লাব, এখানে সুযোগ পাওয়া বিরাট সম্মানের। এতদিন দারুণভাবে নিজেকে তৈরি রেখেছি, আপাতত উন্মুখ হয়ে আছি ম্যানইউর জার্সিতে গোল করতে, বলছেন কাভানি। জুনের পর থেকে কাভানির এতদিন ক্লাব না পাওয়ার বিষয়ে প্রথমে শোনা গিয়েছিল অ্যাটলেটিকো দি মাদ্রিদ এবং বেনফিকার মতো ক্লাব তার এজেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু দু জায়গাতেই আলোচনা ভেস্তে যায়, শেষ পর্যন্ত তাকে নেন ওল্ড ট্রাফোর্ড কর্তারা। কাভানি এখন ফুটবলের থেকে বেশি উরুগুয়ের জাতীয় ব্যাল একাডেমিতে নৃত্য চর্চায় মগ্ন থাকেন জেনেও সোলসার তার ব্যাপারে আগ্রহী ছিলেন। সম্প্রতি তিনি জিমনাসিয়া ক্লাবের ফুটবলার ফাকুন্দো কন্তিনের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন, যিনি আক্রান্ত হন করোনায়। তাই সতর্কতা হিসেবে 59 বছরের কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনার কোভিড পরীক্ষা হয়, রিপোর্টের ফল নেগেটিভ এসছে। নিজের টুইটার হ্যান্ডেলে সেই খবর জানিয়েছেন মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা। সাম্প্রতিক সময়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন মারাদোনা। সুইজারল্যান্ড জাতীয় দলের ফুটবলার সেরদান শাকিরি করোনায় আক্রান্ত হয়েছেন, জাতীয় ফুটবল সংস্থা সেই খবর জানিয়েছে। জাতীয় শিবিরে যোগ দেওয়ার পরই তার শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে, ফলে আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে তাকে পাওয়া যাবে না। বর্তমানে তাকে নিভৃতবাসে থাকার পরামর্শই দেওয়া হয়েছে। কলকাতা ডায়েরি। অপেক্ষার অবসান, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবারকার দ্বিতীয় ডিভিশন আই লিগ। এবারকার দ্বিতীয় ডিভিশন আই লিগে মাঠে নামছে কলকাতার দুই দল ভবানীপুর এবং মহামেডান। আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের দুপুর ঠিক 12:30 প্রথম ম্যাচে মাঠে নামছে ভবানীপুর, প্রতিপক্ষ বেঙ্গালুরু ইউনাইটেড। যদিও ম্যাচটা 12:30 হওয়ায় বেশ চিন্তিত ভবানীপুর কোচ শঙ্কর লাল। এই নিয়ে প্রশ্ন করা হলে শঙ্কর লাল টেলিফোনে খেলার খেলাকে জানালেন, দলটার নাম বেঙ্গালুরু ইউনাইটেড, আপনার দল কতটা তৈরি? আমাদের দল পুরো তৈরি একদম। আচ্ছা, হ্যাঁ, আমরা ব্যালেন্স ফুটবল খেলতে চাইছি। আচ্ছা, যেহেতু লকডাউনে ছেলেদের কিছু করতে করতে পারেনি বা করা যায়নি, তাই পুরোপুরি অ্যাটাক নয়, আবার পুরোপুরি ডিফেন্ডিং ও নয়। আচ্ছা, আর যেহেতু চারটে লিগের ম্যাচ, হ্যাঁ, প্রায় প্রত্যেকটা ম্যাচই নক আউট, তো সেখানে একটা ব্যালেন্স ফুটবল খেলার একটা চিন্তা আছে। আচ্ছা, এবং সেইভাবেই আমরা এগিয়েছি। কোচ হিসেবে আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী যে আমরা একটা খুব ভালো রেজাল্ট করতে চলেছি আগামী দিনে। দলে কোনো চোটাঘাত বা কোনো কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এইবার হাতে যা দল পেয়েছেন তাতে কি আপনি খুশি? হ্যাঁ, তাতে আমি খুশি। খালি কোমা সুদীপ্ত আর আকাশ ছেলেটা করোনার জন্য বাইরে চলে গেল, ওরা থাকলে আরো টিমটা স্ট্রেংথ বাড়ত। আচ্ছা, কিন্তু যাই হোক, ওটা তো কারোর কিছু করার নেই। বাকি যা ছেলেরা আছে বা টিম আছে, আচ্ছা, তাদের নিয়ে ভালো কিছু করা যায়। প্রতিবারের মতো এবারেও খেলার খেলা পুজোর দিনগুলিতে আয়োজন করতে চলেছে বিশেষ পুজো পরিক্রমা, সাথে থাকছে আকর্ষণীয় পুরস্কার। উৎসাহী পূজা কমিটিরা আজই ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। এখন দেখে নিন যেতে যেতে।
অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938768। এখন সময় স্পোর্টস কুইজের। গতকালের সঠিক উত্তর মুম্বাই, আর সফল উত্তরদাতা হলেন বেলুড়ের সুব্রত মালাকার। অভিনন্দন সুব্রত। আমাদের আজকের প্রশ্ন, এবারের আইপিএল আসরে নাইট এখন কত নম্বরে আছে? এবারের আইপিএল আসরে নাইট এখন কত নম্বরে আছে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খবর আজ এইটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।